আসসালামু আলাইকুম, আমি নাইম দক্ষিণ কোরিয়া থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল নাইমেলি টুতে। যদি ভালো লাগে সাবস্ক্রাইব, আর যদি ভালো না লাগে দেখতে থাকুন, দেখতে দেখতে ভালো লাগে ভালোবাসা হয়ে যাবে ইনশাল্লাহ। দর্শক, মুনিয়া 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 এই মুহূর্তে সোশ্যাল মিডিয়া জুড়ে মুনিয়া, ছবির মুনিয়াকে তো অনেকেই দেখেছেন, বাস্তবের মুনিয়াকে হয়তো অনেকে দেখেছেন আবার অনেকে দেখেননি। তো আমরা আপনাদেরকে আজকে একটা ভিডিও ফুটেজ দেখাবো যেখানে জলজ্যান্ত রক্তে মাংসে গড়া মুনিয়াকে দেখা যাচ্ছে হাসছে খেলছে, আর ভিডিওর কিছু অংশ বোঝা যাচ্ছে যে অপর প্রান্তে যিনি ছিলেন তিনি হচ্ছেন সায়েম সোবহান আনভীর। কারণ ভিডিওগুলোতে আপনারা যদি দেখেন তখন ভালো করে বুঝবেন, ভিডিওটা দেখানোর আগে সামান্য কথা না বললেই না। মুনিয়ার সাথে সায়েমের সম্পর্ক এবং কি এটার মাঝখান থেকে শেষ করে আজকের এই পর্যায়টাতে, মাঝখানে একটা কিন্তু ওয়ার্নিং ছিল আল্লাহ রাব্বুল আলামিন। আপনি দেখেন দুনিয়াতে যতগুলো মানুষের ধ্বংস দেয় প্রথমে কিন্তু তাদেরকে একটা ওয়ার্নিং দেয়। যারা এই ওয়ার্নিংটাতে সিরিয়াস হয় তারা হয়তো অনেক সময় বেঁচে যায়, বাট যারা সিরিয়াস না হইয়া সেইটাতে কন্টিনিউ করে তারাই কিন্তু ঝামেলায় পড়ে। মুনিয়ার জন্য দুর্ভাগ্য ছিল, প্রথমত সে তার বাবা নাই মা নাই, এটা তার এতিম একটা অবস্থা, ডেসপারেট ছিল, ফ্রাস্ট্রেশনে ছিল, লাইফ সম্পর্কে সে যথেষ্ট ডেসপারেট চিন্তাভাবনা ছিল যে কীভাবে ধনী হওয়া যায়। আপনাদের যে ভিডিওটা দেখাবো সেখানে তার ড্রেস আপ দেখলেই বুঝবেন যে মানে কত দামি দামি ড্রেস আপ। সো এই যে লাইফটা, এই লাইফটা লিড করার জন্য কোনো না কোনোভাবে ঢাকাতে অসংখ্য বোনেরা ভার্সিটিতে পড়তে গিয়ে হোস্টেলে থাকতে গিয়ে তলে তলে এরকম অনেক সুগার ড্যাডি মিলাই নিয়েছেন। সুগার ড্যাডি বোঝেন নাই, মানে এরকম এরকম বড়লোক জামাই থাকে যাদের রাখেল হিসাবে এরা থাকে, মাসে মাসে ফ্ল্যাটে ভাড়া দেয়, ফার্স্ট ক্লাস লাইফ লিড করে, গাড়ি টাড়ি ইউজ করে। আর এরা কারা? এরকম সায়েমের মতো সমাজের উচ্চবিত্ত ধনীদের মানে বখাটে যাওয়া দুলালি সন্তান যেগুলো আছে, টাকা এদের কাছে কিছুই না, এদের প্রত্যেকের ঘরে বউও আছে, বাট এরা শরীরের প্রয়োজনে বিলাসিতার প্রয়োজনে মানে বন্ধু বন্ধুর সাথে বাজি ধরা এরকম দুই চার দশটা মুনিয়া এরা ঘরে ঘরে ফ্ল্যাটে ফ্ল্যাটে পালে। আর মুনিয়াদের মতন অনেকেই যারা এরকম দুর্ভাগ্যজনকভাবে তানিয়াদের বোন হয়ে যায় তারাদের কিন্তু কপাল খারাপ, কারণ তানিয়ারাও লোভের বশবর্তী হইয়া বোনকে শাসন করার পরিবর্তে এই লাইনটাতে আসলে সহযোগিতাই কইরা বসে। কারণ এগুলো তথ্য প্রমাণ নিয়ে আমি কথা বলছি, তানিয়া মুনিয়াকে যথেষ্ট সহযোগিতা করছে এই সায়েমের সাথে কানেক্টেড হওয়ার জন্য, বাট তিনি দাবি করছেন যে তিনি লাইভে এসে যা বলছেন এগুলো আবেগী কথাবার্তা, আমরা বুঝি, সবাই বোঝে ওনার এই কথাগুলোর এভিডেন্স ততটা সত্য না। তো যাই হোক, আমি আপনাদেরকে ভিডিওটা দেখাচ্ছি। ভিডিওটা হচ্ছে মিডিয়া গপ্প নামক একটা ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের সৌজন্যে। মুসারুজ্জাহান মুনিয়া মিরপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী। 2 বছর আগে বসুন্ধরা গ্রুপের এমডি সায়েম সোবহান আনভীরের সঙ্গে মুসারাতের পরিচয়। পরিচয়ের পর থেকে তারা বিভিন্ন রেস্তোরাঁয় দেখা করতেন, সবসময় মোবাইলে কথা বলতেন। এক পর্যায়ে দুজনের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। 2019 সালে মুসারাতকে স্ত্রী পরিচয় দিয়ে আনভীর রাজধানীর বনানীতে একটি ফ্ল্যাট ভাড়া নেন, সেখানে তারা বসবাস করতে শুরু করেন। 2020 সালে আনভীর পরিবার এক নারীর মাধ্যমে এই প্রেমের সম্পর্কের বিষয়টি জানতে পারে। এরপর আনভীরের মা মুসারাতকে ডেকে ভয়ভীতি দেখান এবং তাকে ঢাকা থেকে চলে যেতে বলেন। আসামি আনভীর মুনিয়াকে কুমিল্লায় পাঠিয়ে দেন এবং পরে বিয়ে করবেন বলে আশ্বাস দেন। সবশেষ গত 1 মার্চ মুসারাতকে প্ররোচিত করেন আনভীর। তিনি বাসা ভাড়া নিতে মুসারাতের বোন নুসরাত ও তার স্বামীর পরিচয়পত্র নেন। ফুসলিয়ে তিনি মুসারাতকে ঢাকায় আনেন। তিনি গুলশানের 120 নম্বর সড়কে বাসা ভাড়া নেন। ফ্ল্যাটের একটি কক্ষে আনভীর ও মুনিয়ার স্বামী স্ত্রীর মতো ছবি তুলে তা বাঁধিয়ে রাখা হয়। আনভীর বাসায় এলে কক্ষটি পরিপাটি করে রাখা হতো। আনভীর মূলত মুনিয়াকে বিয়ে করে বিদেশে স্থায়ী হওয়ার কথা জানায়, কারণ দেশে থাকলে আনভীর মা বাবা আনভীকে কিছু না করলেও মুনিয়াকে মেরে ফেলবেন। গত 1 মার্চ থেকে আনভী মাঝে মধ্যে ফ্ল্যাটে আসা যাওয়া করতেন। 3 এপ্রিল মুসারাত তার বোনকে ফোন করে বলেন আনভীর তাকে বকা দিয়েছেন, বলেছেন কেন তিনি ফ্ল্যাটের মালিকের বাসায় গিয়ে ইফতার করেছেন, কেন তিনি ছবি তুলেছেন। ফ্ল্যাটের মালিকের স্ত্রী ফেসবুকে ছবি পোস্ট করেছেন, এ ছবি ফ্ল্যাট মালিকের স্ত্রীর বান্ধবী পিয়াসা দেখেছেন, আর তিনি আনভীর মাকে সবকিছু জানিয়ে দেবেন। আনভীর মুসারাতকে বলেন তিনি দুবাই চলে যাচ্ছেন, সে যেন কুমিল্লায় চলে যায়। আনভীর মা জানতে পারলে তাকে মেরে ফেলবেন। 2 দিন পর 25 এপ্রিল মুসারাত তার বোন নুসরাতকে ফোন করেন। সে সময় তিনি কান্নাকাটি করে বলেন আনভীর তাকে বিয়ে করবেন না, শুধু ভোগ করেছেন।
আনভিরকে উদ্ধৃত করে মুসারাত বলেন, আনভির তাকে বলেছেন তিনি তার শত্রুর সঙ্গে দেখা করেছেন, মুসারাতকে তিনি ছাড়বেন না। মুসারাত চিৎকার করে বলেন, আসামি তাকে ধোঁকা দিয়েছেন, যে কোনো সময় তার বড় দুর্ঘটনা ঘটে যেতে পারে। আর মুসারাতের পরিবার যেন দ্রুত ঢাকায় আসেন। নুসরাত তার আত্মীয় স্বজন নিয়ে বেলা 2টার দিকে কুমিল্লা থেকে ঢাকায় রওনা দেন। আসার পথে বারবার মুসারাতের ফোনে ফোন করেন, কিন্তু তিনি আর ফোন ধরেননি। গুলশানের বাসায় পৌঁছে দরজায় নক করলে ভেতর থেকে কোনো সাড়া শব্দ না পেয়ে নিচে নেমে আসেন। তারপর নিরাপত্তারক্ষীর কক্ষ থেকে বাসার ইন্টারকমে ফোন করেন। পরে ফ্ল্যাটের মালিকের নম্বরে ফোন দিলে মিস্ত্রি এনে তালা ভেঙে ঘরে ঢোকার পরামর্শ দেন। মিস্ত্রি ডেকে তালা ভেঙে ভেতরে ঢোকার পর তিনি দেখেন তার বোন অরুণা পিছিয়ে শোয়ার ঘরের সিলিংয়ে ঝুলে আছেন। পুলিশ এসে অরুণা কেটে মুসারাতের মৃতদেহ নামায়। আলামত হিসেবে আনভির সঙ্গে ছবি, আনভির সঙ্গে প্রেমের সম্পর্ক নিয়ে লেখা ডায়েরি ও তার ব্যবহৃত দুটি মুঠোফোন নিয়ে যায় পুলিশ। পুলিশ সূত্র বলছে, আনভির প্রত্যক্ষ ও পরোক্ষ প্ররোচনায় 26 এপ্রিল বেলা 11টা থেকে বিকেল 4:15টার মধ্যে যে কোনো সময় মুসারাত মারা যান। রক্ষীর কক্ষ থেকে বাসার ইন্টারকমে ফোন করেন। পরে ফ্ল্যাটের মালিকের নম্বরে ফোন দিলে মিস্ত্রি এনে তালা ভেঙে ঘরে ঢোকার পরামর্শ দেন। মিস্ত্রি ডেকে তালা ভেঙে ভেতরে ঢোকার পর তিনি দেখেন তার বোন অরুণা পিছিয়ে শোয়ার ঘরের সিলিংয়ে ঝুলে আছেন। পুলিশ এসে অরুণা কেটে মুসারাতের মৃতদেহ নামায়। আলামত হিসেবে আনভির সঙ্গে ছবি, আনভির সঙ্গে প্রেমের সম্পর্ক নিয়ে লেখা ডায়েরি ও তার ব্যবহৃত দুটি মুঠোফোন নিয়ে যায় পুলিশ। পুলিশ সূত্র বলছে, আনভির প্রত্যক্ষ ও পরোক্ষ প্ররোচনায় 26 এপ্রিল বেলা 11টা থেকে বিকেল নিশ্চয় দেখেছেন, মাশাআল্লাহ অনেক সুন্দরী ছিল। তবে অতি সুন্দরী না পায় বর, অতি ঘরণীর না হয় ঘর, মুসলিম বের বইয়ের এই কথাটা মাথায় রেখেন। খুব বেশি সুন্দর মায়া পেনগুলা দেখবেন সহজে বর পায় না, মানে জামাই পায় না, পাইলেও সংসার হয় না। আর যেগুলা বেশি সংসার সংসার মেন্টালিটি থাকে, বিয়ের পর 2-1 বছর পর এগুলো সংসারই ভেঙা যায়। আজকে মুনিয়া হয়তো এই মুহূর্তে তার লাশে পচন ধরে গেছে, আমরা হয়তো তাকে নিয়ে অনেক কথা বলছি, আল্লাহ তাকে মাফ করুক, বাট জিদ হয়, গোসা হয় সমাজের এহেন সিচুয়েশন দেখা। মুনিয়াদের উপরেও গোসা হয়, তানিয়াদের উপরেও গোসা হয়, আর সায়েমদের উপর গোসা করতে গেলে নিজেদেরই বিপদ হয়। তারপরেও কথা তো বলতেই হবে। আমরা চাইব প্রশাসনকে আমরা প্রথমে ধন্যবাদ দিই যে তারা মামলাটা মানে গ্রহণ করছে, আদালতকে ধন্যবাদ দিই যে সায়েমের দেশ থেকে নিষেধাজ্ঞা জারি করছে, তার উপরে 30 মেয়ের ভিতরে একটা পূর্ণাঙ্গ প্রতিবেদন পুলিশকে দায়িত্ব দিয়েছে, ময়নাতদন্তের রিপোর্টও চলে আসছে, সকল কিছু মিলিয়ে পুলিশ যদি সময় মতো এই তদন্ত মানে প্রতিবেদনটা জমা দেয় তাহলে হয়তো বিষয়টা সামনে আসবে যে কোথায় কিভাবে কি হয়েছে। যদিও আমাদের গুলশান বিভাগের যিনি পুলিশের উপকমিশনার আছেন তিনি বলেছেন মুনিয়ার 6টা ডায়েরি, সেলফোন, সেই বাসার সিসিটিভি ফুটেজ সকল কিছু মিলিয়ে তারা যাচাই বাছাই করছে।